হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমরা উইকেন্ডটা কিভাবে স্পেন্ড করে থাকি শুরু করা যাক এবং তোমরা দেখো শেষ পর্যন্ত আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটাকে শনিবার দিন সকালবেলায় ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বেসিক্যালি শনিবার শনি রবিবার আমরা একটু লেট করে উঠি কারণ অন্যদিন যেহেতু আমাকে ছটা সাড়ে ছটায় উঠতেই হয় তো শনিবার দিন আমরা একটু লেট করে উঠি তো উঠে উঠে আমি যেটা করি তো প্রথমে ফ্রেশ ট্রেশ হয়ে নিই চেঞ্জপত্র করে নিয়ে তারপরে চা খাওয়ারও ইভেন আগে আমি ভাতটা বসিয়ে দিই তো কি বলতো ভাতটা হয়ে গেলে একটা হেডেক থাকে না মানে ভাতটা তো হওয়া আছে তারপরে আস্তে ধীরে সুস্থে রান্না করব তো আমি সেটাই এখন ভাতের জন্য চালটা ধুয়ে নিচ্ছি আর এরপরে আমরা চা খাবো তো চায়ের ভিডিওটা আমি আর শ্যুট করিনি তো এখন আমি ব্রেকফাস্টের জোগাড় করছি জোগাড় বলতে কি সবই হয়ে গেছে এটা আমি বানিয়েছিলাম শ্যামইয়ের রূপমা তো আমি শ্যামইটা সেটা বয়ল করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ শ্যামইয়ের রূপমা আমার রেডি হয়ে গেছে তো এটাই ছিল আমাদের শনিবার দিনের ব্রেকফাস্ট তো আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এবং এখন আমরা ব্রেকফাস্টটা এনজয় করে নেবো তো যেটা ছিল সেটা ছিল রুই মাছ আর রুই মাছকে আর আলু দিয়ে আমি ঝোল করেছিলাম আর তার সাথে ছিল আলু করলা চচ্চড়ি আর যেটা তোমরা এখন দেখছো যে রুই মাছ রুই মাছের ঝোল আলু দিয়ে আর সঙ্গে ভাত নিচে আমি যেটা হাডি দেখালাম এখনই আর তার সাথে আমার হাজব্যান্ড বানিয়েছিল ধনে পাতার চাটনি তো এটা ও অসাধারণ বানায় তো মানে আমার খুবই ভালো লাগে খেতে তো দুপুরে লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে এবার রান্নাঘরের আমার সমস্ত কাজ কমপ্লিট তো এখন তো শীতকাল শীতকালে তো আমরা ঘুমাই না তো একটু খানিকটা রেস্ট নেব তারপরে আমাদের বিকালের বেরোনোর প্ল্যান আছে প্ল্যান আছে বলতে কোথায় বেরোবো মানে একটু মাস কাপড়ের সমস্ত জিনিসপত্র কিনতে তো তার আগে দুপুরে একটু আমরা রেস্ট নিয়ে নিচ্ছি এখন বিকালে আমরা বেরিয়ে গেছি আমরা এখন দোকানে যাচ্ছি আর কাছেই যেহেতু দোকান সেহেতু আমরা হেঁটে হেঁটেই যাই খুব একটা বেশি দূর না তো একটু ইভিনিং ওয়াক টাইপেরও হয়ে যায় তো আমরা এখন হেঁটেই যাচ্ছি আর আমরা যখনই বাইরে বেরোই তখনই আমরা কিছুতে একটু হলেও খাওয়া দাওয়া করি তো আমরা যেহেতু বিকালের এখনো চা খেয়ে বেরোইনি তাই আমরা বাইরে থেকেই চাটা খেয়ে নিচ্ছি আর বাইরে ওই মাটির ভারে চা খাওয়ার ফিল কিছু আলাদা লেভেলেরই হয় এবং ওরা চাটা এত সুন্দর করেছিল না মানে এই দোকান থেকে আমরা হামেশা চা খেয়েই থাকি যখনই আমরা এরকম বিকালে ঘুরতে বেরোই বা স্পেশালি যখন বাড়ি থেকে আমরা চা খেয়ে আসি না তখন এখান থেকে তো আমরা একবার খাবই খাবো তো আসার সময় যেহেতু আমাদের কাছে জিনিস থাকবে প্রচুর তো আমরা যাওয়ার সময় চাটা খেয়েছিলাম আর এখন আমরা দোকানে চলে এসেছি দোকানে কিছু জিনিস কেনা হয়ে গেছে কি কি জিনিস কিনেছি সেটা আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যতটা ডিটেলসে পারবো এখানে রাত্রেবেলায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু নাচ গানা চলছে কারণ এখানে আমাদের সোসাইটিতে একজনের বিয়ে ছিল তো সেই স্পেশালি এখানে মানে দিন ধরে এরকম অকেশন চলেই যাচ্ছে রাত্রিবেলা দশটা সাড়ে দশটা অবধি এরকম গান টান চলে তারপরে বন্ধ হয়ে যায় আর শনিবার দিন রাত্রে ডিনার স্পেশাল আমার এটা এটা ছিল চুরমা মানে আমরা গুড় কিনে এনেছিলাম সেদিন তো বললো যে চলো গরম গরম রুটির সাথে আমি চুরমা বানাচ্ছি তো রুটিটাকে ছিঁড়ে নিয়ে ঘি আর গুড় দিয়ে মেখে নেওয়া এই আর কি

তো এটা হচ্ছে রবিবার দিন সকালবেলায় রবিবার দিন সকালবেলায় আমি গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি এবং ঘুম থেকে তুলে আমি জল আর বিস্কিট খেতে দিই তো সেটা দিয়ে দিয়েছি তো সেখান থেকেই আমি আজকে রবিবার দিনের ব্লগটা শুরু করলাম আর কালকে যা যা বাজার করে এনেছিলাম সেটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো এখানে আছে এরকম কিছু কেক যেগুলো আমরা অনেক কটাই কিনেছি চার পাঁচটা মতো আর সসের একটা ছোট প্যাকেট নিয়েছি তার সাথে নিয়েছি উপমা তো এটা আমরা খুব একটা খেয়াল করে নিই নি এটা অ্যাকচুয়ালি আমাদের মশালা উপমা নেওয়ার কথা ছিল বাট আমরা প্লেন উপমা নিয়ে নিয়েছি আর নিয়েছি গ্রিন টি আর কেকের এরকম প্যাকেট তো দেখতে পাচ্ছ আর সাথে নিয়েছি এরকম স্টিল উল আবারও সেই কেকের প্যাকেট আচ্ছা সসের আমরা দুটো প্যাকেট নিয়েছি এই কেকগুলো কি বলতো মানে হাজব্যান্ড যখন অফিস থেকে আসে তখন টিফিনে সুন্দর খাওয়া হয়ে যায় আর নিয়েছিলাম ডেটল হ্যান্ড ওয়াশ ওইদিকে আছে একটা পারফিউম এখানে আছে চাল এখানে আছে ঠাকুরের ধূপ স্টিক বিস্কিট তারপরে উপমা আরও ভ্যারাইটিস অফ বিস্কিট আমরা এবার দু রকমের চাল নিয়েছি আর এটাও একটা বিস্কিট ছিল যেটা আমরা প্যাকেট খুলে নিয়েছি আর এখানে আছে চিড়ে আর এই দুটো দেখছো চালের প্যাকেট এই দুটো দুটো ভ্যারাইটি রকমের চাল কিনেছি এখানে আছে জ্যাগিরি পাউডার তার সাথে আছে একটা লবণ এক প্যাকেট ময়দা আর আমরা দু প্যাকেট মুড়ি নিয়েছি তো এই ছিল আমাদের মাসকাপড়ের সমস্ত বাজার আর এটা ছিল আমাদের রবিবার দিনের লাঞ্চ রবিবার দিনের লাঞ্চটা বেসিক্যালি আমার হাজবেন্ডই বানায় রবিবার দিন দুপুরটা আমার ছুটি ছুটি থাকে তো এখন চলছে চিকেন কষা মানে চিকেনটা কষানো চলছে আর কি আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একবার দেখিয়ে দিই আর রান্নাটা কত সুন্দর হয়েছে এবং খেতে তো আরও অসাধারণ হয়েছিল তো রবিবার দিন মানে একটু মাংস না হলে তো ঠিক জমে না আর লাঞ্চের পর সেদিন আমরা আর বিকালে কোথাও বেরোইনি জাস্ট এমনি একটু রেডি হয়ে সোসাইটির মধ্যে হেঁটেছিলাম আর এটা হচ্ছে এখন ডিনার টাইমে ডিনারটা ডিনারে আমরা রুটি বানিয়েছিলাম তো রুটি দিয়ে সকালের মাংস তো একটু বেছেই ছিল তো আমাদের সুন্দর খাওয়া হয়ে গেছিল তো আমি এখন সেটাই করছি রুটিটা বেলে নিচ্ছি আমি একদম খাওয়ার মুখে মুখে আর কি রুটিটা বানাই মানে না যে সন্ধেবেলায় বানিয়ে হটপটে রেখে দিলাম তো শীতের দিন ওটা ঠিক ভালো লাগে না তো খাওয়ার একদম আগে আগে বানাই এবং হটপটে রেখে দিই তো খাওয়ার সময় একদম গরম গরম থাকে সেটা তো আগে আমি সব রুটিগুলো বেলে নিই তারপর একটা একটা করে ভেজে নিই আর বেলতে বেলতে আমি ভাজতে পারি না মানে হয় এদিকে বেলাটা ঠিকঠাক হয় না বা ভাজাটা আমার হয় বেশি শেখা হয়ে গেল বা পুড়ে গেল আর এটা হচ্ছে সেই বিয়ে বাড়িটা যেটা গান বাজনা চলছিল তো দেখতে পাচ্ছ ব্যালকনিটা তোমরা কীভাবে ডেকোরেট করেছেন এই বিয়ে বাড়িতেই আর কি এখানেই আর কি বিয়ে হচ্ছে তো এখন আমি সমস্ত রুটিগুলো সেকে নিচ্ছি একটার পর একটা আর তারপরে আমি খেতে দিয়ে দেব গরম গরম রুটি হবে আর সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নেব তারপরে তো যা যা কাজ থাকে ডেলি রুটিনের যে রান্নাঘর পরিষ্কার করা বা তারপরে স্কিন কেয়ার করা আমার তো এগুলো সমস্ত কিছু করি আমরা ঘুমিয়ে পড়বো কারণ নেক্সট ডে হচ্ছে সোমবার আর আবারও আমাকে আমার ডিউটি স্টার্ট মানে সকালে ওঠা ছটা সাড়ে ছটা শীতের দিন সকালে ওঠা একটু ডিফিকাল্টি হয়ে যায় এখন মানে এখানে যা ঠান্ডা পড়ে তো খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো চলো আজকে এই রুটি বানানোর সাথে সাথে আমি আজকের ব্লগটা এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন কিছু এক্সাইটিং এবং ইন্টারেস্টিং নিয়ে আর এটা বলতে বলতে আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খাবারটা সার্ভ করে খাবারটা দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে